বেগ বইয়া যদি আয় কেউ উপজেলা চেয়ারম্যান হইতো তাটাই মনে জন্য যেন বেগ বোয়া আমল যায় না মইলে আর খাসল যায় না দইলে বিয়ানীবাজার উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী আবুল কাশিম পল্লবের হেলিকপ্টার প্রতীকের সমর্থনে নির্বাচনী সভা শেওলা দিগলবাগ এলাকায় অনুষ্ঠিত হয়েছে শুক্রবার বাদজুমা গ্রামের সেলিমউদ্দিন লন্ডনের বাড়িতে নির্বাচনী সভায় প্রবীণ মুরব্বী নুরুল আহাদের সভাপতিত্বে এবং ছাত্রনেতা মিজবা আহমদের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন চেয়ারম্যান প্রার্থী আবুল কাশেম পল্লব বিশেষ অতিথি ছিলেন কমান্ডার আব্দুল মতিন প্রবীণ মুরব্বী সমীর উদ্দিন আফতাব আলী সেলিম উদ্দিন জয়নুল মিয়া আলতাফ মোস্তফা উদ্দিন ও আসাব সহ আরও অনেকে বিগত সময়ের মতো আগামীতেও দীঘল এলাকার উন্নয়নে নেকে নজর রাখার জন্য চেয়ারম্যান প্রার্থী পল্লবের প্রতি আহ্বান জানিয়ে অতিথিরা বলেন গত পাঁচ বছরে এই গ্রামে যে উন্নয়ন হয়েছে অন্য কোনো সময় তা হয়নি উপহার মনত আগে আমরা মনত আমরা তার আশা খান পূরণ করতাম আশা খান তখন পূরণ করতাম আর যদি আমরা পূরণ না করি আমরা নিমহারামি নিমহারামি যাও ভাই পাইছি এগুলা যদি এগুলা যদি আমরা তান ইগুর বদলা করি না তাহলে আমরা নিমহারামি হইব আমরা এই দুই নম্বরটা কি সারা আমার মা চাষি দাদা নানি যারা আছে তারা বুট কেন্দ্র আর এমন ভাবে বুট দিচ্ছা এই দিগলবার দুই নম্বর ওয়ার্ডের কথা

গত পাঁচ বছর সাধারণ মানুষের কল্যাণে কাজ করেছি জানিয়ে হেলিকপ্টার প্রতীকের চেয়ারম্যান প্রার্থী আবুল কাশেম পল্লব বলেন এই সময়ে চেষ্টা করেছি সকল এলাকায় সাধ্যমতো সুষম উন্নয়ন করার বেগ বইয়া যদি আয় কেউ উপজেলা চেয়ারম্যান হইতো তাটাই মনে রাখেন যেন বেগ বোয়া রাখলতাম আমল যায় না মইলে আর খাসলত যায় না দইলে এটা মুরবী হইতা ইতা জিনিসগুলো আপনারা একটু খেয়াল রাখবা আমার বক্তব্য আমি কেন চালাইছি আমি সারা বিয়ানী বাজারের চ্যালেঞ্জ নি সারা বিয়ানী বাজার দুই একজন মানুষ আছে যার হাসলত সমস্যা এটা দুই একজন সারা কোন রাস্তার ফাগল হোক আর হকির হোক আর কার কোন একজন আদম পাই সৈন্যি উপজেলা চেয়ারম্যানের কাছে গেছিলাম বা আমার কথা শুনছে না আমার এলাকা কুদাইয়া কাদাইয়া দূর দূর চেয়ে করিবার করে দিচ্ছে আমি সারারে চ্যালেঞ্জ করলাম আমি আপনার কাছে কৃতজ্ঞ যে আমি কইবার আগে আপনারাও আগে আগে রেডি হয়ে গেছেন যে আমরা আমার বুট দিতা এর লাগি আমি আর আমার বুট সাওয়ার আর কোনো লাইন রয়েছে না আপনারা গ্রামের মুরব্বীও হল গ্রামের ইয়াঙ্গ হল তারাও এই ব্যবস্থাটা করে দিয়েছে এবার আমি যে কইতাম আমারে বুট দেও এটা কইলে আমার কাছে আমার সরম লাগে যাই এর ফরেও। আপনারা যেহেতু উদ্যোগ নিছেন যে সহযোগিতা কর্তা তাইলে ওই জিনিসটা তোরা করে লিবা বুট সেন্টারও সারা যাইতা আর দুই নম্বর হইছে যে আপনারা কুটুম খেস যেন আছে বলে আমরা রে বফর লোভ বুটটা দিব তুমি তাইন বুটটা দিব এই জিনিসটা কইতে পারবো না ও জিনিসটা আপনারা একটা কই আর আমি দেখছি মানসে এখনো বুট রে আপনারা বুটটা রে না সবাই যেন বুট সেন্টারও যাই এই আহ্বানটুকু আমি সারার কাছে রাখিয়া চলতে চলতে বুঝছি ওগুলা প্রয়োগ করবো এবং বিয়ানি বাজার যাতে চাষাবাদ বেশি হয় কৃষকরা উপকৃত হয় আও জিনিসগুলা আমি করব। এখন যেহেতু শিকিছি আসলে শিকার পরেও যায় কি মেয়াদ ও মেয়াদও গেছে কি এর আমি চাইছি না ইলেকশন করতাম ইলেকশন করাটা কত কষ্ট যে করে হে জানে আমার নেতাকর্মীর যখন সহযোগিতা তারা কইছে না ভাই তুমি টাকা লাগবো ও তারার মুখে দিয়ে সাধারণ মানুষ কয়ে যে সাধারণ মানুষ যাইব কারণ তুমি যদি থাকো না ওগুলা চিন্তা করিয়া কইসি ওকে আমি করম ইলেকশন তোমরা সহযোগিতা করো অসুবিধা নাই আমার বক্তব্যটা থাকবো যেহেতু আমি যেগুলা কইসি আপনারা এইগুলা আপনারা বাইক নারে দিয়া শুধু টাইমে টাইমে মনে করবা এবং আপনারা আজকে মনে আমারে যে কিন্তু শেষ নাই আল্লাহ চেয়ারম্যান বানায় যদি আর না বানাক অন্তত কেবল খবর দিও বলেও বা এখন তো ইলেকশন শেষ বা সভায় বক্তব্য স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক আব্দুর রৌফ সুমন স্থানীয় যুবক জীবান আহমদ জিয়াউর রহমান ছাত্রলীগ নেতা ইমরান হোসেন ও শাকির আহমদ সৈয়দা আখি হক শৌখিনতায় নবাবী আভিজাত্যের পাঞ্জাবি নিয়ে নবাব আরুণ পাঞ্জাবি এখন বাজারে। জামান প্লাজা দ্বিতীয়তলা বাজার।